সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি এখন কথা বলবো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইংরেজি প্রথমত্র সাবজেক্টটা নিয়ে। দেখো, আজকে আমরা যে পড়াটা পড়বো সেটা হলো 6 তারিখের পড়া, তার মানে পাঠ পরিকল্পনার 5ম দিনের পড়া। সেই পড়ার মধ্যে দেওয়া আছে একটি মেক সেন্টেন্স দেওয়া আছে। আমরা গত 4 দিনে 2টা পেসেজ শেষ করেছিলাম, তার সাথে কিছু ওয়ার্ক মিনিং, কিছু ট্রান্সলেশন। আজকে আমরা পড়বো মেক সেন্টেন্স। দেখো, এখানে যে কয়টা মেক সেন্টেন্স দেওয়া আছে তার মধ্যে আমি কিছু মেক সেন্টেন্স বোঝার কোটার মধ্যে লিখেছি। দেখো, প্রথমটা কি দেওয়া আছে, প্ল্যান্ট, দ্য সান হ্যাজ 12 প্ল্যান্ট, মানে দ্য সান হ্যাজ 12 প্ল্যান্ট। তারপরে বাফলো, উই হ্যাভ এ বাফলো, বাফলো হচ্ছে কি মহিষ, উই হ্যাভ এ বাফলো, আমাদের একটি মহিষ আছে। এখন আমি এখানে লিখছি উই হ্যাভ এ বাফলো, তুমি তোমাদের মতো করে লিখতে পারো আই হ্যাভ এ বাফলো, আমাদের আমার একটি মহিষ আছে। এখন তুমি তোমার মতো করে একটা শব্দ বা একটা বাক্য লিখতে পারো। তারপর হচ্ছে কালার, ইটস কালার ইজ রেড, ইহার রং হয় লাল, রেড অর্থ লাল, কালার অর্থ রং। তুমি চাইলে তুমি তোমার মতো করে দিতে পারো ইটস কালার ইজ গ্রিন, ইটস কালার ইজ রেড, মানে সেন্টেন্সের মধ্যে কালারটা থাকলেই চলে, কিন্তু সেন্টেন্সটা হতে হবে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। তারপরে দেওয়া আছে রুফ, দ্য বার্ড ওয়াজ অন দ্য রুফ, দ্য বার্ড ওয়াজ অন দ্য রুফ, এখানে রুফ অর্থ হইল সার, রুফ অর্থ সার। এখানে তো বাংলাটা কি হইল, দ্য বার্ড ওয়াজ অন দ্য রুফ, পাখিটা কোথায় ছিল, ছাদে ছিল। ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ কি বলতো, ড্রিঙ্ক অর্থ পান করা। তাহলে এখানে ট্রিক দিয়ে একটা কী করতে বসছে, মেক সেন্টেন্স তৈরি করতে বসছে, একটা বাক্য গঠন তৈরি করবো। তো ড্রিঙ্ক দিয়ে কী দেখছি আমি, উই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, উই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, উই অর্থ আমরা, লাইক অর্থ পছন্দ করা, ড্রিঙ্ক অর্থ পান করা, মিল্ক অর্থ দুধ, আমরা দুধ পান করতে পছন্দ করি। তুমি এখানে চাইলে আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করতে পছন্দ করি, তুমি এটাও দিতে পারো। তারপর দেওয়া আছে বুকসেল, বুকসেল অর্থ বই রাখার তাক, বুকসেল পত্র বই রাখার তাক, আই হ্যাভ এ বুকসেল, আমার একটি বই রাখার তাক আছে। এটা তুমি চাইলে উই হ্যাভ এ বুকসেল, বুকসেল, আমার একটি বই রাখার তাক আছে, এটাও দিতে পারো। তারপরে দেওয়া আছে ফিল্ড, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, ফিল্ড অর্থ মাঠ, ফিল্ড অর্থ মাঠ, মাঠে এখন আমরা একটা বাক্য তৈরি করবো। তাহলে এখানে কী দেখতে পারি আমি, কী দেখছি দেখো, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে, প্লে অর্থ খেলা, প্লেইং অর্থ খেলছে, ফিল্ড অর্থ মাঠ, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। তারপরে নিচে একটা দেওয়া আছে ফার্মার, ফার্মার অর্থ কি কৃষক, আমরা সবাই জানি হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার, সে হয় একজন কৃষক। তুমি চাইলে এটা দিতে পারো মাই ফাদার ইজ এ ফার্মার, মাই আঙ্কেল ইজ এ ফার্মার। নিচে যেটা দেওয়া আছে ভিলেজ, ভিলেজ অর্থ কি গ্রাম, ভিলেজ অর্থ গ্রাম। তাহলে এই ভিলেজ দিয়ে একটা বাক্য তৈরি করবো, দে লিভ ইন সেম ভিলেজ, দে লিভ ইন সেম ভিলেজ, তারা একই গ্রামে বাস করে। তারপর দেখো আর দুটা ট্রান্সলেশন দেওয়া আছে, এই পাশে আমি লিখেছি ট্রান্সলেশন দুটো হলো, আরিফ অ্যান্ড রনি আর ইন ক্লাস টু, আরিফ অ্যান্ড রনি আর ইন ক্লাস টু, আরিফ এবং রনি কোন ক্লাসে পড়ে, ক্লাস টুতে পড়ে, তার মানে হলো দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তারপরে বি নাম্বার যেটা দেওয়া আছে, হাসান হ্যাজ এ পিট ক্যাট, হাসান হ্যাজ এ পিট ক্যাট, হাসানের একটি পোষা বিড়াল আছে। এখন দেখো তোমাদের শীটের মধ্যে দেওয়া আছে সেই মিক্স সেন্টেন্সগুলো, আমি আবার প্রথম থেকে বলছি তোমার শোনো। আমরা তো প্রথমে বললাম প্ল্যান্ট অর্থ কি, দ্য সান হ্যাজ 12 প্ল্যান্ট, সৌরজগতের কয়টা গ্রহ আছে, 12টা গ্রহ আছে। তারপর বলা হয়েছে বাফলো, বাফলো থেকে মহিষ, আমরা জানি মহিষ দিয়ে একটা বাক্য তৈরি করবো, উই হ্যাভ এ বাফলো, আই হ্যাভ এ বাফলো। তোমাদের কিন্তু এই মেক্স সেন্টেন্সগুলো ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে, এমনকি সিডব্লু আকারে ক্লাসের মধ্যে লিখে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা সবাই পারো, তোমরা সবাই মুখস্থ করেছো। তবুও আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার পড়ছি, সবাই শোনাও। তারপর বলা হয়েছে কালার, কালার অর্থ রং, রং দিয়ে একটা বাক্য তৈরি করবা, ইট ইজ, ইটস কালার ইজ রেড, ইটস কালার ইজ ইয়েলো। তারপর বলা হয়েছে রূপ, রূপ অর্থ কি সাদ, আমরা জানি রূপ, আমরা এখানে সেই বোর্ডের মধ্যে আমরা যেটা পড়েছিলাম সেটা পড়েছিলাম, দ্য বার্ডস লর্ডস অন দ্য রূপ, বার্ডস পাখিটা কোথায়, রূপে অর্থ সাদে। তারপর বলা হয়েছে ফার্ম, তারপরে আছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার অর্থ কি যাত্রী, প্যাসেঞ্জার অর্থ কি যাত্রী নেই, আমরা বইয়ের মধ্যে পড়েছিলাম ইটস হ্যাভ নো প্যাসেঞ্জার, ইহার মধ্যে কোনো যাত্রী নেই।
তারপর আছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থাৎ পান করা, পান করা দিয়ে একটা বাক্য তৈরি করবা, আই লাইক টু মিল্ক, আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করতে পছন্দ করি, উই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, আমরা দুধ পান করতে পছন্দ করি। তারপর যেটা দেওয়া আছে সেটা হলো বুকসেলফ, বুকসেলফ হতো বই রাখার তাক, আমাদের সবাই বুকসেলফ আছে, তাহলে আমরা কি লিখব, আই হ্যাভ এ বুকসেলফ, উই হ্যাভ এ বুকসেলফ। ব্রেড, ব্রেড হতো রুটি, তাহলে ব্রেড আমি কি দেখতে পারি, আমি রুটি খাই, আই ইট ব্রেড, আমি রুটি খাই। সহজ হর্স, হর্স অর্থ ঘোড়া, তুমি চাইলে আরো হর্স আর সহজ করে দিতে পারো, অনেক ছোট করে দিস ইজ এ হর্স, একটি ঘোড়া, উই হ্যাভ এ হর্স, আমাদের একটি ঘোড়া আছে, দে হ্যাভ এ হর্স, তাদের একটি ঘোড়া আছে। তারপর আছে ফিল্ড, ফিল্ড অর্থ কি মাঠ, ফিল্ড অর্থ মাঠ, মাঠ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, মাঠ দিয়ে একটা বাক্য আমরা এখানে পড়ছিলাম, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে। তারপর তুমি তোমার নিচেরটা দিয়েও দেখতে পারো, ফ্রুটস, ফ্রুটস অর্থ কি ফলমূল, তারপরে ফলমূল দিয়ে তুমি একটা বাক্য তৈরি করবা, কি দেখতে পারো, আই লাইক ফ্রুটস, আমি ফল পছন্দ করি। তারপর আসছে গার্ডেন, গার্ডেন অর্থ বাগান, দে হ্যাভ এ গার্ডেন, তাদের একটি বাগান আছে, উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান আছে, আই হ্যাভ এ গার্ডেন, আমার একটি বাগান আছে। রেইন, রেইন দিয়ে আমরা ক্লাসের মধ্যে যেটা বলছিলাম, রেইন, রেইন অর্থ বৃষ্টি, ডোন্ট রান ইন দ্য রেইন, বৃষ্টির মতো দৌড়াদৌড়ি করো না। তারপর আসছে হেলথ, হেলথে আমরা বলি হেলথ অর্থ স্বাস্থ্য, স্বাস্থ্য দিয়ে একটা বাক্য তৈরি করবে, হেলথে আমরা ক্লাসের মধ্যে কী বলেছিলাম, ইটস নট গুড ফর হেলথ, ইয়ার স্বাস্থ্যের জন্য ভালো হয়। তারপরে যেটা আছে ফার্মার, ফার্মার তেমন তো বোর্ডের মধ্যে একটু আগে বললাম, ফার্মার, দিস ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার, মাই ফাদার ইজ এ ফার্মার। ব্রাদার, ব্রাদার অর্থ ভাই, দে আর সিস্টার অ্যান্ড ব্রাদার, তারা হয় ভাই বোন, দে আর ট্রু ব্রাদার, তারা হয় দুই ভাই। তারপরে আছে দেয়ার, এ ব্রাদার আর দেয়ার দুটা ওয়ার্ড দিয়ে তোমরা একই সেন্টেন্স লিখতে পারো তোমাদের সুবিধার জন্য। এবং নেক্সট নিচে আছে বুকসেল, বুকসেল, বুকসেল বলতে কি জানো তোমরা সবাই, বুকসেল বলতে বই রাখার তাক, আই হ্যাভ এ বুকসেল, উই হ্যাভ এ বুকসেল। ব্রেড অর্থ রুটি, এটাও আমরা বললাম, হর্স অর্থ ঘোড়া, এটা আমরা বলেছি, ফিল্ড। এবং শেষ সবার নিচে যেটা দেওয়া আছে সেটা হলো টুগেদার, টুগেদার অর্থ একত্রে, তারা একত্রে খেলা করে, তারা একত্র থাকে, তারা একত্র স্কুলে যায়। মেন কথা হলো আমরা একটা এমন একটা শব্দ বাক্য তৈরি করবো যেখানে একত্র শব্দটা আছে, তাহলে এটা দিয়ে আমরা কী দেখতে পারি, যে দে আর প্লেইং টুগেদার, তারা একত্রে খেলছে, দে আর গো টু স্কুল টুগেদার, তারা একত্রে স্কুলে যায়। ক্লাসের মধ্যে যেটা পড়েছিল আমার শস্য সেটা দিবা, দে আর প্লেইং টুগেদার। এবং ট্রান্সলেশন আছে দুইটা, সেই দুইটা ট্রান্সলেশন হলে আবার বলছি, আরিফ অ্যান্ড রনি আর ইন ক্লাস টু, আরিফ অ্যান্ড রনি, আরিফ এবং রনি আর ইন ক্লাস টু, ক্লাস টু মানে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এবং নেক্সট যে ট্রান্সলেশন, হাসানের একটি পোষা বিড়াল আছে, তার ইংলিশ ট্রান্সলেশনটা হলো হাসান হ্যাজ এ পিট ক্যাট, পিট অর্থ পোষা, ক্যাট অর্থ বিড়াল, হাসানের একটি পোষা বিড়াল আছে। তোমাদের আশা করি যেগুলো কথা বললাম তোমরা সবাই বুঝতে পারছো, তোমাদের ক্লাস ইনভারমেন্টে থাকলো, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এবং আবার কথা হবে। আর যে পড়াগুলো পড়ানো হইল আশা করি তোমরা সবাই বাসে পড়বে, পড়ার পরে খাতায় পড়াগুলো লিখে রাখবে, যেহেতু তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা, এইগুলো হইলো পরীক্ষার পড়া, অবশ্যই ভালো মতো লেখাপড়া করবে। এই বলে আজকে আমার ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।